সড়কের নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন জেলায় পালন হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে সকালে আলোচনা সভা হয়েছে কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। জয়পুরহাটে দিবসটি উপলক্ষে সভা ও র্যালি হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর উপস্থিত ছিলেন এ সময়। বাগেরহাটে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ। পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ ক্লাসরুমে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফ।